যুগান্তদা যদি প্রমাণটা না দিত তাহলে ওই সৌমিলিকে কিছুতেই আমরা শাস্তি দিতে পারতাম না। সৌমিলির কেসটা এবার কোর্টে উঠবে, সৌমিলির অপরাধ প্রমাণিত হবে আর সৌমিলি শাস্তি পাবে। সুকান্ত, সুকান্তদা তো রাজ সাক্ষী হয়েছেন, তাই সুকান্তদার শাস্তি বেশ খানিকটা কম হবে দিদি ভাই, তুমি নিশ্চিন্ত থাকো। হ্যাঁ, আর তাছাড়া সুকান্তদার শাস্তি যাতে আরো কম হয় তার জন্য আমরা লড়বো। তুই 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 প্লিজ তুই প্লিজ চিন্তা করিস না, দেখ সব ঠিক হয়ে যাবে। আর ওই সৌমিলি, ওই সৌমিলিকে আমি কিছুতেই ছাড়বো না। একটা খেটে খাওয়া মানুষ যখন বড় হতে চাইছে তাকে তাকে খুন করার চেষ্টা করলো, হ্যাঁ, আর এরকম একটা মানুষ সমাজে ফ্রিলি ঘুরে বেড়াবে এটা কিছুতেই হতে পারে না, তাতে তো মানুষের ক্ষতি হবে। আর হ্যাঁ, যখন সুকান্তদা প্রত্যক্ষভাবে এই খুন করার চেষ্টার সঙ্গে জড়িত রয়েছে তখন সুকান্তদাকে তো শাস্তি পেতেই হবে। আমি বলি কি দিদিভাই, তুই তুই ব্যাপারটা নিয়ে মন খারাপ করিস না প্লিজ। হ্যাঁ দিদিভাই, তুমি একদম ভেঙে পড়ো না। দেখো সুকান্তদার সংশোধনাগার থেকে একদম একজন নতুন মানুষ হয়ে ফিরে আসবেন, তোমরা খুব সুখী হবে। তোমার মতো মানুষের কাছ থেকে ভগবান কোনোদিনও চিরজীবনের জন্য সুখ কেড়ে নিতে পারেন না। তুমি শুধু আমাদের ভুল বোঝো না দিদি ভাই। নারী সর্বমঙ্গল, তোরা যা করেছিস একদম ঠিক করেছিস। আমি তো নিজেই ওই মানুষটাকে সন্দেহ করছিলাম। বিশ্বাস কর ভাইয়া, আমি ধরেই নিয়েছিলাম যে ওই ওই শিশিতে সুকান্তর হাতের ছাপ পাওয়া যায়, কিন্তু পুলিশ এসে যখন বলল তখন আমি নিজেই অবাক হলাম যে এটা কি করে সম্ভব। মানুষটা যদি এইবারে এইবারে শুধরে আসে তো ভালো, তাহলে বাবা আমি তোমাকে বলছি তুমি তুমি ওকে এই বাড়িতে ঢুকতে দেবে না। আমি আমার মেয়েকে নিয়ে খুব ভালো থাকবো, খুব ভালো থাকবো। বাবা, মা, আমি আমি জানি না আমি আমি ঠিক করেছি না ভুল, তবে এটুকু বুঝতে পারছি যে আর কিছুক্ষণের মধ্যে এই খবরটা সবাই জেনে যাবে। আপনাদের আত্মীয় স্বজন পরিচিত পাড়ার লোকজন সবাই এটা নিয়ে নানা রকম জল্পনা কল্পনা করবে। বাড়ির জামাই বাড়ির বৌমাকে বিষ খাইয়ে মারতে চেয়েছে এটা নিয়ে মুখরোচক আলোচনা করতে মানুষ ছাড়বে না। তার জন্য আমি আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি। কিন্তু মা, আমি যদি চুপ করে বসে থাকতাম, আমি যদি সৌমিলি দিদিকে পুলিশে না ধরিয়ে দিতাম, তাহলে যে বাবা এই পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত। সৌমিলি দিদি, সৌমিলি দিদি মেহেদি ভাই সুকান্তদার মতো আর কারো যাতে কোনো ক্ষতি করতে না পারে তাই আমি সৌমিলি দিদিকে পুলিশে ধরিয়ে দিয়েছি। মা, আমার কথা আপনি বাদ দিন, কিন্তু অনিশবাবু, অনিশবাবুর সঙ্গে সৌমিলি দিদি যা করেছে তার জন্য তোর অবশ্যই শাস্তি পাওয়া উচিত। আমার মনে হয় এবার অনিশবাবু ওই নোংরা এগ্রিমেন্টটা থেকে বেরিয়ে আসতে পারবেন, কারণ একজন অপরাধীর অপরাধ প্রমাণ হয়ে যাওয়ার পর তার অন্যায় এগ্রিমেন্টের আর কোনো দাম থাকে বলে আমার মনে হয় না। আর সুকান্তদার সৌমিলি যদি অন্যায় শাস্তি পায় তাহলে আরেকজন অন্যায় করে কেন পার পেয়ে যাবে বাবা? মেজদি ভাই, কিছু মনে করো না গো, তুমি যে অন্যায়টা করেছো সেটা কিছুতেই অস্বীকার করতে পারো না। তবে এটুকু অন্যায়ের জন্য তোমাকে পুলিশে ধরিয়ে দিয়ে
আমি এই বাড়ির অসম্মান বাড়াতে পারবো না। তুমি এখন বাবা মার সামনে অন্তত তোমার অন্যায়টা স্বীকার করো। আমার বিশ্বাস যে বাবা মা তোমায় নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। মা, মা, আমাকে আপনি পছন্দ করুন বা না করুন, আমি এই বাড়িতে থাকতে পারি বা না পারি, এই বাড়িটা তো থাকবে, এই সুন্দর পরিবারটা তো থাকবে। আজকালকার দিনে এমন সুন্দর একটা একান্নবর্তী পরিবার আর কটা আছে বলুন তো? তবে মা, আমার মনে হয় এই পরিবারের উপযুক্ত হয়ে ওঠার জন্য মেসি ভাইয়ের নিজেকে সংশোধন করা প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই প্রয়োজন, কারণ আজ সর্বমঙ্গলার সঙ্গে এইসব হয়েছে। কাল এই পরিবারের অন্য কারোর সাথে মেজ বৌদি এই কাজটা করতেই পারে। আর এমনিতেই মেজ বৌদি মেজদা ভাইকে এমনভাবে হাতের কবজার মধ্যে করে রেখেছে যে মেজ বৌদি যতই অন্যায় করুক, মেজদা ভাই কিছুই বলতে পারে না মেজ বৌদির ভয়ে। আর মেজদা ভাই তো আমাদের মধ্যে সব থেকে বেশি ইনকাম করে, তাই তার টাকার গরমে মেজ বৌদি যখন তখন বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি দেয়। তাই বাবা, মেজ বৌদির কিন্তু এবার একটা শিক্ষা হওয়া দরকার। যা করেছো ভালোর জন্য করেছো, এবার তুমি যেটা ভেবেছো সেটা করে ফেলো। উপরে যাও, নিজের জিনিসপত্র গুছিয়ে নাও, সোজা বাপের বাড়ি চলে যাও। দেবেশ যতক্ষণ না তোমাকে এ বাড়িতে নিয়ে আসছে ততক্ষণ তুমি এই বাড়িতে একদম ঢুকবে না। শোনো, তোমাকে একটা কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি, সুকান্ত শোধ রাখ বা না শোধ রাখ, ওকে আমি অন্তত এই বাড়িতে ঢুকতে দেবো না। যা করছি আমার সংসারের ভালোর জন্য, বিচার বুদ্ধি, মনুষ্যত্ব বোধ, সংসারের প্রতি দায়বদ্ধতা, এগুলো আমি তোমাদের কাছে শিখব না। বাবা, এই তো দেখছি একেবারে ডিগবাজি খেয়ে গেল, সব সমান। ঠিক আছে, আমিও দেখে নেব, এত সহজে আমি এই বাড়ি ছেড়ে যাবই না। অ্যান্ড ইউ সর্বমঙ্গলা, গেও ভূত হাড় হাবাতে ফিকিরি, তোমাকে আমি দেখে নেব। সৌ মিলে গেছে তো কি হয়েছে? এবার আমি আছি, আমি তোমার গোটা জীবন এবার জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব, মনে রেখো। অনিশ, যা সর্বমঙ্গলা, যাও জামা কাপড় ছেড়ে নাও, খেতে বসো। বড় বৌমা, ওদের এক্ষুনি খেতে দাও। আমাকে ক্ষমা করে দাও, আমি এরকম কিছু করিনি, আমি জমিনের কথা কিচ্ছু করিনি, টাকা লোভে কিচ্ছু করিনি। সর্বমঙ্গলা,
গরিব হয়েও আমার থেকে বেশি প্রায়োরিটি পাবে এটা মেনে নিতে পারিনি। সেই জন্য হিংসেতে ওকে মিথ্যে অপবাদ দিয়েছিলাম। ক্ষমা করে দাও আমাকে, আমি আর কোনোদিন ওরকম কিচ্ছু করবো। এই যে মেজ বৌমা, এটাও না তুমি অ্যাক্টিং করছো। কাকে বিশ্বাস করবো? তুমি কার কাছে ক্ষমা চাইছো? যার কাছে তোমার ক্ষমা চাওয়া উচিত সেই সর্বমঙ্গলের কাছে তুমি ক্ষমা চাও। অন্যায় তো তুমি ওর সঙ্গে করেছো। ও যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলেই তুমি এ বাড়িতে থাকতে পারবে। নাহলে আমি আরো পরিষ্কার করে বলছি, এ বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। করে গুনে নিয়েছি আজ আমাকে যতগুলো কথা বলে অপমান করলো সবাই, সেই প্রত্যেকটা শোধ আমি তোমার উপরে তুলব। তবেই আমার নাম সঞ্জনা কাঞ্জিলাল। ভুল করেছি আমি, ক্ষমা করে দাও। ক্ষমা তোমায় এই বাড়িতে দুজন মানুষই করতে পারেন মিস্তি ভাই, বাবা আর মা। আর বাবা মা তোমাকে সেটা করেন বলেই আমার মনে হয়, কারণ ওনারা তেমনই মানুষ, সবাইকে নিজেদের ভুলটুকু শুধরে নেবার সুযোগ দেন। তুমি এই পরিবারে এতদিন কাটিয়ে কি বুঝেছো আমি জানি না, তবে এই অল্প কয়েকদিনে আমার এটুকু বুঝে নিতে কোনো অসুবিধা হয়নি। আমি এই বাড়িতে এসে আরেকটা জিনিস শিখেছি মেজদি ভাই, একটা যৌথ পরিবারের মানুষরা সুখে দুঃখে একে অপরের পাশে না দাঁড়ালে সেই পরিবার কখনো টিকিয়ে রাখা যায় না। বাবা মা তার ছেলে মেয়েদের তেমন শিক্ষাই দিয়েছেন যে তারা সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়ায়। তবে একটা কথা কি জানো তো, এই বাড়িতে যারা বউ হয়ে আসছে বা জামাই হয়ে আসছে তাদেরও কিন্তু সেটা মনে রাখা দরকার, নয়তো আজ সুকান্তদার ক্ষেত্রে দিদি ভাই সহ বাড়ির প্রত্যেকে যে সিদ্ধান্ত নিলেন, বাড়ির কোনো বউয়ের ক্ষেত্রেও কিন্তু তেমন সিদ্ধান্ত নিতে বাড়ির গুরুজনেরা কেউ দুবার ভাববেন না। তা সে বাড়ির বউ যতই বাড়ির ছেলেকে হাতের মুঠোয় রাখার চেষ্টা করুক না কেন। পাশাপাশি আমি আরো একটা কথা বলবো মেজদি ভাই, এই বাড়িতে বউ হয়ে আসাটা না যে কোনো মেয়ের কাছে গর্বের ব্যাপার। হাজার মতভেদ থাকা সত্ত্বেও এই পরিবারের প্রত্যেকটা মানুষ দিনের শেষে একটা মেয়েকে তার প্রাপ্য সম্মান এবং নিরাপত্তা দিতে কোথাও কার্পণ্য করেন না। শীত যায় না, সুযোগ তো আমারও আসবে, তখন সব কটাকে আমি দেখে নেব। আমাকে আপনারা ক্ষমা করবেন মা, এত কথা বলার অধিকার আমার নেই। আমি এ বাড়িতে দুদিনের অতিথি, তবু এই পরিবারের স্বার্থে কথাগুলো আমায় বলতেই হলো। মা,
আজ আপনারা দয়া করে মেজদি ভাইকে ক্ষমা করে দিন, যা হয়েছে ভুলে যান। আমরা কাল থেকে আবার নতুন করে একটা দিন শুরু করব। আপনাদের এত কষ্ট করে গড়ে তোলা এই পবিত্র মন্দির কিছুতেই অপবিত্র হয়ে যেতে পারে না, কখনো না। এটুকু আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি মা। বসার জন্য রকিং চেয়ার লাগবে, একটা গদিওয়ালা বিছানা লাগবে, আর তার সঙ্গে একটা বেসিন লাগবে, বুঝতেই তো পারছেন। অ্যান্ড একটা নিট অ্যান্ড ক্লিন বাথরুম হলে ভীষণ ভালো, আর বাথরুমের সঙ্গে যদি একটা বাথটাব থাকে তো তাহলে তো আরোই ভালো, বুঝতেই তো পারছেন। বিজনেস ম্যাগনেট শৈবাল মিত্রর একমাত্র মেয়ে, তার জন্য নিশ্চয়ই আপনারা এটুকু করতে পারেন। আর শুনুন, যা টাকা লাগবে মানে যা যা খরচ হবে তার 5 গুণ বেশি টাকা পেয়ে যাবে, কাজ শুরু করে দিন। পারবো ম্যাডাম, নিশ্চয়ই পারবো। আজকাল তো এখানে বসে সবকিছু হয়ে যাচ্ছে, কত বড় বড় লোক তাদের রাজ্যপাল চালাচ্ছে এখানে বসে। আমিও কিন্তু তাদের থেকে কোনো অংশে কম নেই। না ম্যাডাম, যারা ভাবছে যে আপনি পুলিশের জালে ধরা পড়ে গেছেন, আপনার লাইফ শেষ হয়ে গেছে, তারা ভুল ভাবছে। আমি আপনার সাথে আছি ম্যাডাম, আপনি এখানে বসেই সব কিছু অপারেট করতে পারবেন। পারতে তো আমাকে হবে। থ্যাংক ইউ। যেদিকে যাবার তারা সেই দিকেই যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর শোনো, কোনো দোকানে বেশি দিন টাকা বাকি রাখতে রাজি হবে না, কেমন? ঠিক আছে বৌদি। আর একটা কথা খুব দরকারি, সবার সঙ্গে ভালো ব্যবহার রাখবে তোমরা, কেমন? কেউ যেন না বলতে পারে যে সর্বমঙ্গলা ধূপকাঠির সেলসম্যানদের ব্যবহার খারাপ। শোনো, মানুষ গরিব বড়লোক হতেই পারে, সেটা বড় ব্যাপার নয়, মানুষের ভালো ব্যবহারে তার বড় মনের পরিচয়, তার শিক্ষার পরিচয়। শুধু ব্যবসায় লাভ করাই কিন্তু আমাদের একমাত্র উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য মানুষের মনে জায়গা করে নেওয়া। দিনে দিনে আপনি কত পরিণত মনস্কা হয়ে উঠছেন সর্বমঙ্গলা, আপনার ভালো মানুষ মনটা দিনে দিনে শাখা প্রশাখা বিস্তার করছে। হ্যালো রাজা, আমি সৌমিলি মিত্র বলছি। ও হ্যাঁ হ্যাঁ, সৌমিলি ম্যাডাম বলুন। আপনার কেসটা তো আমি টিভিতে দেখলাম, খুব খারাপ লাগলো শুনে। আপনি কি জামিন পেয়ে গেছেন? না, এখনো জামিন পাইনি, কতদিন আমাকে এখানে থাকতে হবে। তুমি ইমিডিয়েটলি লক আপে এসে আমার সাথে দেখা করো, হ্যাঁ? কতগুলো দরকারি কাজ আছে তোমার সাথে আমার। আমি এক্ষুনি আসছি ম্যাডাম, এক্ষুনি আসছি। আর শোনো, তোমার সর্বমঙ্গলা ভেবেছে যে আমাকে এই গড়াদের মধ্যে বসিয়ে রেখে ও ওর ধূপকাঠির বিজনেসটাকে রমরমিয়ে চালাবে। আরে ধুর, আমি ছাড়ুন তো স্যার। আরে ও সবসময় একটু বেশি বেশি করে ভাববার অভ্যেস। সেটা বললে তো হবে না রাজা, ওর এই সাকসেস স্টোরিটাকে এত ইজিলি তো আমি কিছুতেই লিখতে দেবো না। যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে, ওকে? আপনি একটু অপেক্ষা করুন ম্যাডাম, আমি 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 এক্ষুনি বেরোচ্ছি। রাখছি ম্যাডাম। কিস্তিমাত দিয়ে আজ অব্দি কেউ কখনো জিততে পারেনি, স্কুল কলেজ বিজনেস নিজের জীবন সবকিছুতে।
আমি আজ অব্দি কারোর কাছে কখনো হারিনি, কারণ শর্মিলা মিত্র কখনো হারতেই শিখিনি। আর আজ ওই সর্বমঙ্গলা ওর কাছে, এত সহজ আমি হেরে যাবো? ইম্পসিবল। আর অনিশ কাঞ্চি নয়, আজকের পর থেকে তোমার প্রতি আমার সমস্ত ভালোবাসা, সমস্ত দুর্বলতা, সমস্ত ইমোশন জাস্ট জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এই মুহূর্তে ওই সর্বমঙ্গলা ঠিক যতটা শত্রু আমার, ওই অনিশ কাঞ্জিলারও ঠিক ততটাই শত্রু। তোমাদের জীবনটা ধ্বংস করে দেওয়াই হবে আমার জীবনের একমাত্র টার্গেট।